বন্ধু, কি অনেক ভেবে দেখলাম মানুষ আসলে ফ্যানের মতো। কি কিভাবে ফ্যান সারাদিন ঘুরে, মানুষও সারাদিন ঘুরে। ফ্যান বাতাস দেওয়ার জন্য ঘুরে, মানুষ টাকার জন্য ঘুরে, জবের জন্য ঘুরে, প্রেমিকার জন্য ঘুরে, দুজনই ঘুরে। ঘোরা ছাড়াও মানুষের আরো অনেক কাজ আছে, সারাদিন ফ্যানের মতো সিলিং ধরে ঝুলে থাকে না। ফ্যান সারাদিন ঝুলে, মানুষও সারাদিন ঝুলে। মানুষের বিয়ে ঝুলে থাকে, বেতন ঝুলে থাকে, বন্ধুর ট্রিট ঝুলে থাকে, পরীক্ষার রেজাল্ট ঝুলে থাকে, সবই তো ঝুলে থাকে। মানুষ আসলে ফ্যানেরই মতো। হয়েছে ভাই, এসব দার্শনিক কথাবার্তা বাদ দে, আমার কথা শোন। মাই এয়ারটেল অ্যাপ তাতে নতুন আপডেট আনছে, নিউ লুক, বেটার স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স, মডার্ন আউটলুক, আবার 68 টাকায় 6 GB ইন্টারনেটও দিচ্ছে। তুই যেহেতু এয়ারটেলে নেট চালাস, এই অ্যাপটা ডাউনলোড কর, দেখবি ওদের ফ্যান হয়ে যাবি। ফ্যান তো হয়েই গেছি বন্ধু, আমি তো ফ্যানই। তোমারে তো আমি এতক্ষণ ধরে এইটাই বুঝাইতে চাইতেছি, মানুষ আসলে ফ্যানেরই মতো। এই তো লাইনে আসছো, দেখ কারে আবার কি মনে করায় দিলাম। এই তোর মাথা তার যে সব ছিঁড়ে গেছে, তুই কি জানিস? তার তো ছিঁড়বেই, দেখো কি অদ্ভুত মিল। মানুষের তার ছিঁড়ে যায়, ফ্যানেরও তার ছিঁড়ে যায়। মানুষ আসলে ফ্যানেরই মতো, তাই না বন্ধু? দাঁড়া, তোরে ফ্যানের সাথে ঝুলাই যদি না পিটাইছি। ও মাগো, ও ও মাগো, ও মাগো। বন্ধু একটা কথা বলি? বল। রাগ করবা না তো? না, রাগ করবো না, বল। যেই মাইটটা দিলা, মাথাটা বন বন করে ঘুরতেছে ফ্যানের মতো। এখন মনে হচ্ছে মানুষ মনে হয় আসলেই ফ্যানের মতো।